হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে বিশেষ করে আজকে আমরা একটা মিউজিক ভিডিও শুটিংয়ে আসলাম, গ্রামে আসলাম। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন প্রিয় কলেজের ভাই মিরাজ ভাই। পানি খাইতে খাইতে আমি শেষ, দশের গরম ওরে গজব, প্রচণ্ড গরম। আজকে আমরা গ্রামে শুটিংয়ে আসলাম আজকে, আর এখানে যাকে দেখতে পাচ্ছেন এই যে এই মালটা হচ্ছে প্রিয় বন্ধু কোঁচামাল রাসেল। আচ্ছা, আজকে আমরা বিশেষ করে হচ্ছে এটা কোন জায়গা, শিয়ালি কোন জায়গায়? সুরিশ্বরদ্বীপ। ও আচ্ছা আচ্ছা, সুরিশ্বরদ্বীপ। ও আসলে বিশেষ করে আমরা একটা মিউজিক ভিডিও শুটিং আসলাম, গ্রামে চিন তো এই জন্য মিউজিক ভিডিও শুটিং আসলাম। এখানে আছে আসলে অনেকেই আমাদের শুটিং দেখতে আসছে, বিশেষ করে গ্রামের শুটিং। বন্ধু তো লঙ্গি খুলছে। আচ্ছা ভাই, এদিকে আসো, আর এত এত লজ্জা পাইলে হবে? এদিকে আসো ভাইয়া, লজ্জা পাচ্ছে আসলে। এদিকে আসো ভাই, এদিকে আসো, সমস্যা এদিকে আসো, আসো ক্যামেরার সামনে আসো। শুনি, তোমার নামটা কি ভাইয়া? এদিকে আসো ভাইয়া, এই যে ছোটো ভাইয়া, এদিকে আসো আসো আসো। শোনো ভাইয়া, কি নাম তোমার? আসো। আল্লাহ, সবাই লজ্জা পাচ্ছে না আসলে। গ্রামের ছেলেপেলে তো মানে খুবই লাজুক, লাজুক প্রকৃতির, এই জন্য হয়তো ক্যামেরার সামনে আসতে চাইতেছে না। আসলে আমাদের নায়িকা যিনি, তিনি হচ্ছেন ড্রেস চেঞ্জ করতে যে বাসায় ঢুকছে। তো আসলে প্রচণ্ড রোদ আজকে, তারপর আমাদের শুটিং চালিয়ে যেতে হচ্ছে। আমরা বিশেষ করে হচ্ছে গ্রামের সিন, কিছু গ্রামের রোমান্টিক সিন থাকবে, আর বিশেষ করে মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য গ্রামের সিন তো এই জন্য এই জায়গাটা আমার কাছে বেস্ট, মানে আমার কাছে বলতে আমাদের কাছে বেস্ট। যেমন এখানে খাজুর গাছ, তারপর আছে তাল গাছ, মানে সব মিলিয়ে একটা খুবই একটা রোমান্টিক ভিডিও হবে, খুবই একটা গ্রামের সিন দৃশ্য নিয়ে একটা ভিডিও হবে। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন, আগামী বৃহস্পতিবার ভিডিওটি রিলিজ হবে এবং বাংলা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দিব, সবাই আশা করি ভিডিওটা দেখবেন। আর ইনি হচ্ছেন নায়ক, যিনি আছে আমার ছাইডোলে, আর ছাইডোলে আছে সে আজকে একটা চোপার খাইবে, কেমনে যাইবে এই দৌড়টা দেখতে। আচ্ছা না, যখন চরটা খাইবে তখন অবশ্যই কিন্তু ভিডিও করবে, ঠিক আছে? আপনি গাইস, এটা ফাইনাল একটা কথা বলি, আসলে সে মেন নায়ক, ঠিক আছে, কিন্তু তার কিন্তু প্রেমিকে কিন্তু তাকে ভালোবাসে না, মানে ভালোবাসে লাস্টে কিন্তু মানে তাইলে ছেঁকা খায়। দর্শক বসছেন তাইলে দোষটা কেয়ার, হয়তো নিলে বেলো কিছু না থাক। একটা কথা কি জানেন, এদেশের হাজারো নারী কিন্তু মনে করেন প্রবাসী জীবনে যারা থাকে তাদের বউ বেশি বেশি পরকিয়া করে, ঠিক আছে, এই যে এর মতো ছেলেপেলে তার চলে যায়, পালাই যায়, ঠিক আছে, এটা আমি ধরি। লাস্টে ওই মেয়ে আমার লাগেই পলে, লাস্টে জিতে মানে স্টক করে, স্টক করার পর ফিরে আসে তার বউরই মারিয়া ফেলে। হ্যাঁ, যার কারণে আমি ছেড়ে দিয়ে চলে যাই, বিশালটা শেখা খাওয়ার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আমাদের মিউজিক ভিডিওটি আগামী বৃহস্পতিবার রিলিজ হবে এবং বাংলা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে, আশা করি সবাই দেখে আসবেন। আসলে এতটা সুন্দর মানে হবে আসলে আমরা ভাবতে পারিনি, মানে গ্রামের চিন তো, আর আমার কাছে প্রথম একটা ভিডিও, এটা হচ্ছে আমার জীবনে প্রথম ফার্স্ট ভিডিও, মিউজিক ভিডিও। আমার কাছে শহরের পালে তো আমরা এখন একটা ভাইয়ের সাথে কথা বলবো যিনি এখানে আমাদের শুটিং দেখতে আসছে। ঠিক আছে ভাইয়া, আমার নাম কি ভাইয়া? আসো, কি নাম তোমার ভাইয়া? জি, বিধান। ও আচ্ছা, তুমি পড়ো কিসে? ক্লাস ফাইভ পড়ো। আচ্ছা, তুমি আমাদের এখানে শুটিং দেখতে আসছো, তাই না? আচ্ছা, কেমন লাগে আমাদের শুটিং, কেমন লাগে? তাই তোমরা কয় ভাই বোন? চার ভাই। তুমি বড়? আচ্ছা, তোমাদের এই জায়গাটার নাম কি আসলে? শিয়ালি ধোপাবাড়ি। তোমরা হিন্দু সম্প্রদায়, না? আচ্ছা, তো গাইস আসলে এটা হচ্ছে শিয়ালি ধোপাবাড়ি, এরা হচ্ছে হিন্দু হিন্দু সম্প্রদায়ে। তো আসলে এরা আসলে শুটিং দেখতে আসলো, আর গ্রামের সিন তো বিশেষ করে আমাদেরও ভালো লাগে গ্রামের সিন করতে, আর এর জন্যই আজকে আজকে এ জায়গায় আসা। তো বিশেষ করে আসলে আজকে গ্রামের একটা সিন, মানে আমি গ্রামের ছেলে, চাষাবাদ করি, আর ইনি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল লাল টি-শার্ট বলে, ইনি হচ্ছে শহরে থাকে, বুঝায় মাইরে রাখছে আমারে কেউ, ইনি শহরে ক্লান্ত। গাইস, প্রচুর ক্লান্ত হয়ে গেছে আজকে রোদের ভিতরে, অনেক তাপ, বুঝছেন, মানে আজকে মনে হয় বদলা দিছে এরকম একটা বিষয়। এই যে আমাদের এই নাইকে এসে ধরি না, হ্যাঁ ধরি না, আসেন এই ধরি না। আমরা সবাই আসলে আমি কত সুন্দর একটা মুভমেন্ট দিলাম, কি হইছে গাইস, এই যে নায়ক। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি সবাই দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।